পুজোর ঠিক আগে সুপ্রকাশ প্রকাশনা থেকে আমাকে বই উপহার দেওয়া হলো। তা কী কী বই উপহার পেলাম সেগুলো আজকে এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করবো। তো চলুন ভিডিও শুরু করা যাক। নমস্কার, আমি রক্তিম, আপনাদের সবাইকে আমার চ্যানেল বুকিশলি ইয়োরসে স্বাগত। অনন্যবর্তী দুর্লভ সূত্রধর, এই বইটা প্রথম বই যেটা আমি পেয়েছি। বইয়ের কভারটা খুবই ভালো, একটা গ্রামের ল্যান্ডস্কেপ হলুদ এবং সবুজের ওপর মূলত আঁকা, এবং এটা সম্ভবত একটা সামাজিক গল্প সেটা আমি বুঝলাম এর ব্লার্প পড়ে। ব্লার্পের কিছুটা আমি আপনাদের জন্য পড়ছি। সাধারণ এক জনগোষ্ঠীর যাবনপটের পরিসরে কয়েকটি পরিবার এবং মানুষের ভিতর বাইরের চিরাচরিত ভাঙন, বিকার ও বিচ্ছিন্নতার মধ্যেও অসাধারণ যুথতার এক নকশিকাঁথা এই উপন্যাস। সুতরাং বোঝা যাচ্ছে গ্রামের আর্থসামাজিক পরিস্থিতির মধ্যে একটা উপন্যাস গড়ে উঠেছে। এছাড়া বইয়ের কভারের ঠিক এই জায়গাটায় আরেকটা অংশ দেওয়া রয়েছে, সেটাকেও ব্লার্প বলা যেতে পারে। এক দঙ্গল ছেলে মেয়ে, একটা স্কুল, একটা মফস্বল, তার ধার দিয়ে বয়ে যাওয়া কুন্তি নদী, যাপনের বিবন্নতা, জীবনের ভাঙচুর পেরিয়ে এক স্বপ্ন পূরণের কথা অনন্যবর্তী। সুতরাং বোঝাই যাচ্ছে বইটা কি নিয়ে। বইয়ের ভিতরে আরও ছবি থাকতে পারে, সেগুলো আমি এখনই এক্সপ্লোর করে দেখিনি, বইটি যখন পড়বো আরও এক্সপ্লোর করব। বইয়ের দাম, পেজ সংখ্যা, এই সমস্ত কিছু আমার ডিসক্রিপশনে পেয়ে যাবেন, আর পেজ কোয়ালিটি কিন্তু যথেষ্ট উচ্চ মানের। দ্বিতীয় বইটা একটা বেশ মোটা সোটা রহস্য গল্প, আর বড় সাইজের রহস্য গল্প যদি সেটা ভালো হয় আমার অত্যন্ত পছন্দের। তাই এক্ষেত্রে আমি জানি না প্রকাশক যারা উপহার দিয়েছেন তারা বুঝে দিয়েছেন নাকি জাস্ট দিয়ে দিয়েছেন, কিন্তু যেভাবেই দিক না কেন আমার অত্যন্ত পছন্দ হয়েছে এই গল্পটা। অন্তত এর ফার্স্ট অ্যাপিয়ারেন্স, ফার্স্ট লুক অ্যান্ড ফিল সত্যজিৎ ভট্টাচার্যের এই বইটা। বইয়ের নাম শেষ মৃত পাখি, রহস্য কাহিনী, এবং এটাও হলুদের ওপর এর কভারটা, এবং মাঝখানে কিছু একটা আবছা করে দেখা যাচ্ছে বাড়ি এবং তার সামনে সম্ভবত কেউ দাঁড়িয়ে আছে, অর্থাৎ রহস্যাবৃত প্রচ্ছদটাও। এবার এর পিছনটা যুগান্তর পত্রিকার একটা খবর ছাপা রয়েছে। যুগান্তর আপনারা অনেকেই জানেন, যারা পুরোনো দিনের লোক বা যারা এখনকার, তোমরা তোমাদের অভিভাবকদের জিজ্ঞেস করে জানতে পারবে, আগে যুগান্তর বলে একটা পত্রিকা বেরোতো, আমার বাবাও পড়তো আমি জানি। সে যুগান্তর পত্রিকার আদলে একটা খবর ছাপা রয়েছে যে একটা খুনের খবর, 17 জুন 1975 মঙ্গলবার অমিতাভ হত্যায় এখনো অন্ধকারে পুলিশ, অর্থাৎ এটা নিয়ে একটা গল্প। এখানে অনেক বড় ব্লার্প রয়েছে, এটা খুনের কাহিনী, এবং এইখানেও আরেকটা অংশ দেওয়া রয়েছে। 45 বছর আগে দার্জিলিং এর এক সম্ভাবনাময় কবি অমিতাভ মিত্র খুন, তনয়া কি খুঁজে পেলেন এই হত্যা রহস্যের সমাধান? তনয়া বলে মূল যে ইনভেস্টিগেটিং ক্যারেক্টারটা বোঝা যাচ্ছে, এবং এটা একটা মহিলা ক্যারেক্টার সেটাও বোঝা যাচ্ছে, মূল ডিটেকটিভ বা যেই হোক না কেন সে মূল ইনভেস্টিগেটিং ক্যারেক্টারটা। তো এই হলো দুটো বই আমি উপহার পেয়েছি। সুপ্রকাশ প্রকাশনাকে আবারও আমার আন্তরিক ধন্যবাদ বই দুটো আমার উপহার দেওয়ার জন্য, কারণ বইপ্রেমীর কাছে বইয়ের ভ্যালু কী সেটা একজন প্রকাশক অত্যন্ত ভালো বোঝেন। তো এই হলো মোটামুটি। আপনাদের এই ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাকে একটা থামস আপ দিয়ে দেবেন, চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করে নেবেন, আর এরকমই আরেকটা বই সংগ্রহের ভিডিও আপনাদের সামনে স্ক্রিনে চলে আসছে, আপনারা দেখুন, আমি নিশ্চিত আপনাদের ভালো লাগবে। আর আমাকে ইনস্টাগ্রামে ফলো করুন, দেখা হবে পরের ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, টাটা।